জানান, এখানে তারা একটি ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন। এখানে ব্যানারটিতে লেখা আছে আওয়ামী সন্ত্রাসী আবু মোল্লার হাত থেকে বিটিকেন্দ্রিক জনগণ মুক্তি চায়। মুক্তি চায় এই বিষয়টি তারা আরও দুই বছর আগে থেকেই জানিয়ে আসছেন। তারা কেন মুক্তি চায়, কী কারণে মুক্তি চাচ্ছে এই বিষয়টি আমি আর একটু পিছনের দিকে যাচ্ছি। 2022 সালের 6ই ডিসেম্বর মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের নেতা জহির হত্যা ঘটনাটি সংঘটিত হয়। ওর পর থেকেই তাদেরকে এখানে যারা প্রতিপক্ষ ছিলেন মোকারম, সাইফুল মেম্বার, মোহন বুয়া, হ্যাঁ আরও অনেকে গ্রামের তাদের ভারী ঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করেছে যা এখনও দৃশ্যমান রয়েছে। তারা এখনো দুই বছর পরও তারা বাড়িতে যেতে পারছেন না। সম্প্রতি সরকার পতনের পর তারা বাড়িতে যাওয়ার জন্য সকলেই উদ্বিগ্ন হয়ে আছেন, কখন বাড়িতে যাবেন। তাদের বাড়িঘর মেরামত করে তারা ছেলে মেয়ে নিয়ে এখানে লেখাপড়া করাতে চাচ্ছেন, তারা বাড়িতে বসবাস করতে চাচ্ছেন, এখনো তাদের ভয়ে বাড়িতে যেতে পারছেন না। এই হিসাবে তারা আজকে তিতাস থানায় সকলে আসছেন যে তারা যেন বাড়িতে যেতে পারেন, তাদের বাড়িঘর যাতে মেরামত করতে পারেন এবং তারা যাতে সঠিক বিচারটি পান। তো এই বিষয়ে তারা আমরা তাদের সাথে কথা বলবো, কে তিতাস থানা পুলিশ ওনাদেরকে কী আশ্বস্ত করেছেন এবং সেনাবাহিনী কী আশ্বস্ত করেছেন এই বিষয়ে আমি তাদের সাথে একটু কথা বলবো। আপনারা শুনেন কে বলছিলেন, কে গিয়েছিলেন ওখানে বলেন। জি, দুই বছর আজকে বাড়ির বাইরে, আমরা 15 আর 16 বছর এই আওয়ামী লীগের যে চেয়ারম্যান আবু মোল্লা ওনার নির্যাতনের কারণে আমরা কয়েকটা নাশকতা মামলা খাইছি, তারপরেও আমরা দেশ মানে দেশে ঢুকতে পারি নাই। তারপরে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমাদের বাড়িতে যে মুরব্বী সুরব্বী ছিল তাদেরকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা 2.5 বছর রাস্তা রাস্তায় ঘুরতে আছি। এখন আমরা সরকার পতন হওয়ার পরে আমরা এই জায়গায় আসছি, তারপরে সরকার থাকা অবস্থায় আমরা বাড়ি ঘর যেমন লুটপাট করে নিয়েছি, ভেঙে ফেলছি, নিয়ে গেছে সব কিছু, ফজেট, দোকানপাট। তারপর আমরা মামলা করার জন্য এই জায়গায় আসছিলাম, আমাদের মামলাটা নেয় নাই, আমাকে এলাও করে নাই, আমাকে ডাকায় বার করে দেয়। আমরা ওই অবস্থা থাকে এখন পর্যন্ত আমরা অপেক্ষা আছি, অপেক্ষা করার পরে এখন আসছি আমরা থানায়। সেনাবাহিনী অথবা ওসি সাহেব বলে দিছে যে আমরা আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, আমরা বা সন্ত্রাসীর যে বিষয়টা ওনারা দেখবো, পরে দেখবো, বা আইনতভাবে যেটা হয় এটা হবে। এখন আমরা রাস্তার মধ্যে আসি, আমরা জনগণের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা বিচার চাই, আমরা এলাকায় যে ঢুকতে পারি আমরা এই 800টা দর্শক শুনছিলেন। এখানে নির্যাতিত, নিপীড়িত এবং ক্ষতিগ্রস্ত মোকারম বলছিলেন, হত্যা মামলার আসামি, উনি বলছিলেন যে উনি এখানে আসছেন এবং পুলিশ এবং সেনাবাহিনী উনাকে আশ্বস্ত করেছেন, আরও কয়েকদিন অপেক্ষা করতে বলেছেন, ওনার স্বতন্ত্রভাবেই বিচার হবে এবং সঠিক বিচার হবে এই আশ্বস্ত করেছেন। উনি এটাও দাবি করেছিলেন যে ওনারা চাচ্ছেন যে ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িতে যায়, ছেলে মেয়েদের লেখাপড়া যাতে আগের মতো নেই, তারা লেখাপড়ামুখী করতে পারে, তাদের ছেলে মেয়ে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই আশা উনি আশা করেন। তো এখানে আরেকটি কথা আপনাদেরকে জানাই রেখি, আপনারা আমরা তখনও একটি নিউজ করেছিলাম এখানে মোহন বুয়া, হ্যাঁ উনি 90 ঊর্ধ্ব বয়স মোহন বুয়া, উনি বাড়িতে মারা গিয়েছিলেন, তখন ওনাকে বাড়িতে আনতো, লাশটি বাড়িতে না দাফন করার জন্য এই সুযোগটি ওনাকে দেয় নাই। আমরা মোহন বুয়ার ছেলের কাছ থেকে একটু জানতে চাবো যে কী হয়েছিল, কেন আপনার বাবাকে বাড়িতে আনতে দেয়নি। আসসালামু আলাইকুম, আমার আব্বা এই জহিরে মারার পরে, ওই জহিরে মারার পরেই তারা আইয়া আমার আব্বারে আমার আম্মারে আঙ্গরে সবারে বার করে দিয়েছে ঘরতে। বার করে দেওয়ার পরে আমরা গিয়া বোনের বাড়ি গিয়ে আশ্রয় নিলাম কাশীপুর, কাশীপুরে আশ্রয় নিলাম। লওয়ার পরে আমার মায় খালি কয় আমার একটু বাড়িটা দেয়া, আমার একটু বাড়িটা দেহা, এই কথা কইতে কইতে স্টোক করে আমার মায় মারা গেছে। মারা দেওয়ার পরই এই আবার আমার ভাই কয় তোর মায় মরিয়া লগা আরে বাড়ি তো দিছে নি ভাই আমার পিতা কইল নাকে ওই যা আমার মারও মা এই জাতনি মানিকেন্দ্র নিয়ে মারি দাম দিছে না আগুমুলালের কাছে বহুত আমরা ইয়া করছি, প্রস্তাব দিচ্ছিলাম না করছে যে না বাইচান থাকতো না ইয়া তার মারে। এরপর লাস্টে দিয়া আমার এই আব্বারে আব্বায় কো বাড়ি যাইতো বাড়ি যাইতো, এরপর লাস্টে দিয়া এবারও এই মার্চ এক পরই এও স্টোক করে নিল, স্টোক করে নেওয়ার মতো করে আমরা প্রস্তাব পাঠাইলাম যে আমরা বাইক নিয়ে মারি দেবো। এরপর তারা কয় না বাইতে আনলে কোবাইয়া কাটতেলাম এই করিলাম সেই করিলাম, বাইতে আনতে দিতাম না। কারা বললো কোবাই কাটতে? আবু মোল্লা, আবু মোল্লার ভূতেরা, আবু মোল্লার বাহিনী। এরপর করার পরে এরপর আমরা আর বয় আর আমরা বাইক নিছি না, আমার বোনের বাইক কাশীপুরে আমরা মাটি দিছি, মাটি দিয়ে এরপর আমরা এখান থেকে আইয়া বসি যা দিই জায়গা। এবং আপনার বাবা এবং মাকে উভয়কে কাশীপুর মাটি দিছে? হ্যাঁ, দুজনেই কাশীপুর মাটি দিছে। নিজের বিটা মাটি দিতে পারেন না? নিজের বিটা মাটি দিতে পারেন না। নাম কি আপনার? নাম কি? আমার নাম মনির হোসেন। দর্শক শুনছিলেন মোহন বিয়ার ছেলে, বড় ছেলে মনির হোসেন, তিনি বলছিলেন ওনার মা এবং ওনার বাবা হোমনাথে ওনার বোনের বাড়িতে মারা গেছেন, ওখানেই দাফন করতে হয়েছে। ওনারা বারবার চেষ্টা করেছিলেন যে ওনার বাবা এবং ওনার মাকে যেন বাড়িতে আইনা, নিজের গ্রামে আইনা, নিজের বিটা বাড়িতে আইনা, যেন গ্রামের মানুষের জানা যায় উপস্থিতি হয়ে যেন
দাপন করতে পারেন, ওই সুযোগটিও উনি দেননি। হ্যাঁ, এখন ওনারা এখন এখানে আসছেন যাতে ওনারা আবারও ফিরে বাড়িতে যেতে পারেন, সকলের সাথে মিলেমিশে চলতে পারেন, এই আশা ব্যক্ত করেই ওনারা এখানে আসছেন। কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে স্বতন্ত্র অনুযায়ী বিচার হবে, সঠিক বিচার পাবেন, আপনারা ধৈর্য ধরেন। বাড়িতে থাকি, তারপরে আঙ্গ বেড়ারা বার করো, আঙ্গ বেড়ারা বাড়িতে নাই, পরে তার আঙ্গ গিয়া হুমকি দেয়, হুমকি দেওয়ার পরে আমার জালের একদিন রাত্রে গিয়া তিনটা বাজে হুমকি দিল এই আবুর ভূতেরা, আবু আবুর ভূতেরা, আবুর সাওয়ারা, যারা যারা পাড়া রাখছে সকালে উঠতে আমরা এর বয়া ইয়া করছি, তার কইতাছে যে তোরা যদি না যাস তখন মাইরালাম। এখন আপনারা কি চান? এখন আমরা চাই যে বাড়িতে কিভাবে যাবো, আঙ্গরে হে ইয়া করে দেন, বিচার চাই যে বাড়িতে নিয়ে দেন, বাড়ি ঘর সবকিছু চুর করে লাইছে, মনে করেন আগাতে আমার শ্বশুর শাশুড়ে ইষ্ট করে মারা গেছে। তো এই হ্যার কাছে অভিযোগ দিছে যে আমরা বাড়িতে চাই যে হ্যাঁ করে নিয়ে মারি দিতাম বললাম, হ্যাঁ যদি এলাজ যদি আনে তাহলে কোবাইয়া আপনারা আঙ্গ চাইলে সন্তান আঙ্গর যেভাবে হোক আঙ্গর বাড়িতে নিয়ে দেন, আমরা বাড়িতে যাইতে অতগুলো বাড়ি ঘর পঞ্চান্নটা বাড়ি ঘর আপনার একবার নিষ্পাতি মানে মাটির সাথে একবার মিশাই দিচ্ছে।